তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের একটা ট্রিক্স বলবো, যেটা দিয়ে আপনারা অল্প খরচে আপনারা একসঙ্গে জিও রিচার্জ করতে পারবেন 3 মাসে। তো সাধারণত আপনারা কি করেন, জিও 3 মাসে রিচার্জ করেন, তো 719 টাকা দিয়ে রিচার্জ করেন, তো 719 টাকা লাগবে না এখন, খুব তার থেকে অর্ধেক, অর্ধেকে আপনারা 3 মাসে রিচার্জ করতে পারবেন। তো কীভাবে সে ট্রিকটা আপনারা ইউজ করবেন সেটা আজ আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আপনারা জিও অ্যাপ ওপেন করে নেবেন। তো জিও অ্যাপ ওপেন করার পর আপনারা রিচার্জ অপশানে চলে যাবেন। তো এখানে আপনি যদি দেখেন, তো 3 মাসের দেখেন অনেক বেশি দেখাচ্ছে, 719 টাকায় সাধারণত 3 মাসের রিচার্জ করা হয় 1.5 জিবি করে। তো সিম্পলি আপনাকে উপরের যে অপশানগুলো থাকে সেগুলোকে সরিয়ে শেষ অপশানে যেতে হবে, ভ্যালুতে। তো ভ্যালু অপশানে গিয়ে আপনি এখানে দেখবেন যে দ্বিতীয় অপশানে 395 টাকার একটা আছে, অপশান 84 দিনের 6 জিবি ডাটা। আর অবশ্যই এখানে লেখা থাকতে হবে যে আনলিমিটেড 5G। তো এইখানে কি হবে, যখন এটা আপনি 84 দিনের জন্য রিচার্জ করবেন, তো এখানে যেহেতু আনলিমিটেড 5G লেখা আছে, তো 6 জিবি ডাটা ভেবে আপনারা ঘাবড়ে যাবেন না। তো যখনই 5G চালু হবে, আপনার যদি 5G মোবাইল হয় তাহলে এটি এই ট্রিক্সটি কাজ করবে। তো যখনই 5G মোবাইল হবে, তো আপনার যখন 5G নেট চলবে, তখন এই 6 জিবি থেকেই যাবে, তখন আনলিমিটেড 5G আপনার চলবে, আর ওইদিকে 84 দিন আপনি রিচার্জ পেয়ে যাবেন। তো এরকমভাবে আপনি খুব মানে অল্প 395 টাকার মধ্যে 3 মাসের রিচার্জ করতে পারবেন। আপনারা হয়তো ভাবছেন যে ভয়েস আনলিমিটেড পাওয়া যাবে কি না, তো সে সম্বন্ধে কোনো ধারণা যদি না থাকে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ভিউ ডিটেলসে যাবেন, তো এখানে দেখুন প্যাক ভ্যালিডিটি 84 দিন, টোটাল ডাটা 6 জিবি, আর ডাটা হাই স্পিড 6 জিবি, আর ভয়েস আনলিমিটেড। দেখেন ভয়েস আনলিমিটেড আছে, তো আপনারা ফোন আনলিমিটেড করতে পারবেন, আর SMS 1000টা। তো এই রিচার্জটা করলে আপনাদের অনেক পয়সা সেভ হবে, অনেক মানি সেভ হবে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা রিচার্জ করবেন, এটাতে অনেক সুবিধা হবে।